এতদিন ধরে সবার এত এত মেসেজ কমেন্ট পোস্টের কারণে ভেবেই ফেললাম যাহ একটা ওপ্পো ফোনের রিভিউ করেই ফেলি। আর একদম সঠিক টাইমে জোগাড় হয়ে গেল নিউ লঞ্চড ওপ্পো F3। ওপ্পো মোবাইলকে নিয়ে মানুষের বিভিন্ন অদ্ভুত সমস্যার কারণ খুঁজতেই এই রিভিউ মূলত। সাথে আছি আপনাদের প্রিয় তুষার ভাই অ্যান্ড আপনারা দেখছেন এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। ওপ্পো F3 এর মার্কেট প্রাইস 25,990 টাকা। আর এই ভিডিওটি স্পন্সর করেছে KRY ইন্টারন্যাশনাল মোবাইল শপ। মজার ব্যাপার হচ্ছে আপনারা যদি KRY ইন্টারন্যাশনাল থেকে ওপ্পোর যে কোনো হ্যান্ডসেট কিনেন এবং আমাদের ATC কিংবা অ্যান্ড্রয়েড টোটো কোম্পানির ট্যাগ ব্যবহার করেন কিনার সময় তাহলে পাচ্ছেন গোটা 5% ডিসকাউন্ট। আর কিনলে ওপ্পোর অফিসিয়াল ওয়ারেন্টি তো পাচ্ছেনই, তাই জলদি চলে যান বসুন্ধরা শপিং মলের KRY ইন্টারন্যাশনালে এবং দেখে আসুন ওপ্পো হ্যান্ডসেটগুলো। দোকান অ্যাড্রেস নিচে ডিসক্রিপশন বক্সে পাবেন। প্রথমেই শুরু করবো এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে। ডিজাইন ওয়াইজ এটা ওপ্পো, হ্যাঁ জাস্ট ওপ্পোই, কারণ ওদের প্রায় সব ডিভাইসের সেম ডিজাইন লাইন আপ দেখে সবার মনে একটি স্ট্যান্ডার্ড ওপ্পো ডিজাইন ইমেজ তৈরি হয়ে গিয়েছে এবং এটি সেগুলো থেকে ব্যতিক্রম কিছু না। দেখতে চিরচরিত ওপ্পো ডিভাইসগুলোর মতোই এবং বিল্ড কোয়ালিটিও বেশ ভালো, বেশ প্রিমিয়াম ফিল দেয় হাতে এবং এক ধরনের সলিড ব্রাস্ট মেটাল অনুভূতি দিচ্ছিল যা কেবল ভালোভাবে বিল্ড করা ডিভাইসগুলোতেই দেখতে পাই আমরা। তারপর ব্যাকসাইড ডিজাইনে ক্যামেরা পজিশন আগের ওপ্পো সেলফি এক্সপার্ট ডিভাইসগুলোর মতোই, উপরে নিচে দুটি মোটা নেটওয়ার্ক ব্যান্ড আছে। আগের কিছু ওপ্পো ডিভাইসগুলোর মতো শুরু করে এই দুইটিকে ভাঙিয়ে 6টি ব্যান্ড বানিয়ে দেওয়া হয়নি, তাই যারা সেলসম্যান ব্রেইনওয়াশড হয়ে ভাবেন এর জন্য 6 গুণ বেশি নেট স্পিড পাবেন তাদের জন্য দুঃখ ভারাক্রান্ত মনে জানাচ্ছি যে 6টি ব্যান্ড থাকায় অন্যান্য ডিভাইস থেকে 6 গুণ বেশি নেটওয়ার্ক স্পিড কিংবা ডাটা স্পিড অবশ্যই পাবেন না। যদিও পার্সোনালি এই ডিজাইন আমি পছন্দ করি না, চেঞ্জ অবশ্যই দরকার এই লাইন আপে। ওপ্পোর মতো ওয়ার্ল্ড ওয়াইড সেলিং ব্র্যান্ড এক ডিজাইন বারবার ধুয়ে মুছে ব্যবহার করা বড্ড বেমানান। তবে এর একটি ম্যাট ব্ল্যাক ভার্সন আসছে যার দামি দেখে আসলাম, ওইটা একটু ভালো লাগছে। তবুও শেষ কথা থেকেই যায় যে ডিজাইন যার যার আলাদা ব্যাপার, তাই এই নিয়ে বেশি কিছু না বলাই ভালো মনে হয়। তবে এদিকে একটি জিনিস ভালো লেগেছে, সেটি হচ্ছে এতে একই সাথে 2টি সিম এবং মাইক্রোএসডি কার্ড ব্যবহার করতে পারবেন যা হাইব্রিড সিম স্লটে করা যেত না। তার সাথে একটি জিনিস খারাপও লেগেছে যা হচ্ছে নো নোটিফিকেশন লাইট প্রেজেন্ট। এবার চলে যাবো ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে স্পেক দেখতে গিয়ে প্রথমেই মাননীয় স্পিকার হয়ে গেলাম। এই ডিসপ্লে টাইপ সবখানে, ইভেন ওপ্পোর অফিসিয়াল সাইটে লেখা IPS TFT ডিসপ্লে। আমি এখনও ভেবেই যাচ্ছি কিভাবে একই সাথে IPS ও TFT দুটি হয়। যাই হোক, এর 5.5 ইঞ্চ ফুল HD ডিসপ্লে ওয়াজ গুড, স্ট্যান্ডার্ড লেভেলের ডিসপ্লে ছিল, কালার কন্ট্রাস্ট শার্পনেস সবই ভালো ছিল। তবে সমস্যা লেগেছে ব্রাইটনেস ম্যানেজমেন্টে, ব্রাইটনেস বাড়ালে সব কেমন যেন জ্বলে গিয়ে ওভার এক্সপোজ করে ফেলে। তবে ডিসপ্লে প্রোটেকশনের দিকে ওপ্পোকে থামস আপ, কারণ এতে কর্নিং গরিলা গ্লাস 5 ইউজ করেছে তারা। এবার সোজা চলে যাচ্ছি হার্ডওয়্যার এবং পারফরমেন্স সাইডে। ওপ্পো F3 তে ব্যবহার হয়েছে কুখ্যাত মিডিয়াটেক MT6750T চিপসেট। ওপ্পো কোম্পানি মদনটেককে এতটাই ভালোবাসে যে একে ছাড়তেই পারতেছে না। MT6750T চিপসেটটি একটি এন্ট্রি লেভেল অক্টাকোর চিপ, এতে রেগুলার ইউজিং পারফরমেন্স পাবেন, তবে হেভি কিছু দেয়া এর পক্ষে অসম্ভব। তবে 4GB র্যামের বদলতে বেসিক টাস্কগুলো ভালোভাবেই রান করছিল, এতে 64GB ইনবিল্ট স্টোরেজও আছে, তাই পারফরমেন্স নিয়ে বলতে গেলে মিডিয়াম টু হেভি ইউজাররা ভুলেও নিয়েন না, এই একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে। তারপর গেমিং টেস্ট করতে গিয়ে বললাম, এ কেমন বিচার, অফুরন্ত ল্যাগিং এর সাথে ফ্রেম ড্রপ তো আছেই, শান্তিমতো এই ডিভাইসে খেলা যাবে এমন গেম খুবই অল্প আছে, তার সাথে হেভি কিংবা হেভি মাল্টিপ্লেয়ার গেমের নাম ভুলেও নেওয়া যাবে না। যদিও এগুলো আনএক্সপেক্টেড কিছু ছিল না, এই চিপসেটে এসব সাধারণ ব্যাপার। তবে প্রশংসনীয় ছিল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, খুব ফাস্ট এবং ভালো অ্যাকুরেট ছিল টাচ অনলি ফিঙ্গারপ্রিন্ট এমবেডেড ফিজিক্যাল হোম বাটন। যদিও পাশের ক্যাপাসিটিভ কি ডিসেন্ট ভালো লাগেনি খুব একটা। তাছাড়া সমস্যা পেয়েছি লাউড স্পিকারেও, কিছুটা ডিস্টরশন সহ ভালো ছিল না তেমন একটা সাউন্ড কোয়ালিটি। ওপ্পো F3 এর ট্যাগলাইন হচ্ছে আগের কিছু ডিভাইসের মতোই সেলফি এক্সপার্ট। এর রিয়ারে আছে 13 মেগাপিক্সেল শুটার, এর কোয়ালিটি চলার মতো তবে স্পেশাল কিছু না। পিকচারগুলো ভালোই উঠছিল, ইমেজ কালার মোটামুটি ন্যাচারাল আসছিল এবং শাটার স্পিড যথেষ্ট ফাস্ট ছিল, তবে কেমন জানি ওয়াস্ট আউট লাগছিল কিছু পিকচার। তবে বলতে বাধ্য যে ওপ্পো তাদের ক্যামেরা এতটাই ভালোভাবে অপটিমাইজ করেছে সফটওয়্যারের সাথে, তা অল্প কিছু ডিভাইসেই দেখা যায়। এর কারণে খুব স্মুথ এবং জেলো ইফেক্টবিহীন ক্যামেরা ভিউফিন্ডার পেয়েছি, কিন্তু লো লাইট ইমেজ কোয়ালিটি খুব একটা সুবিধা ছিল না। তবে মূল চমক তো অপেক্ষা করছে ফ্রন্ট ক্যামেরাতে। ওপ্পোর এই ডিভাইসগুলোর সেলিং পয়েন্ট এই ফ্রন্ট ক্যামেরাই। তাদের শোরুমে গেলে সেলসম্যানরা মোবাইল দেখাতে গিয়ে সবার আগে ফ্রন্ট ক্যামেরা ওপেন করে মেলে ধরে যাতে ক্রেতারা বুঝতে পারে দে আর নট আগলি, দে জাস্ট নিড অ্যান ওপ্পো সেলফি এক্সপার্ট ফোন। আচ্ছা জোক সাইডে রাখেন, কারণ এর ফ্রন্টে আছে দুইখান ফ্রন্ট ক্যামেরা। এর মধ্যে একটি হচ্ছে 16 মেগাপিক্সেলের রেগুলার শুটার যা সিঙ্গেল সেলফি তোলার জন্য, এতে কিছুটা শার্পনেসের ঘাটতি পেয়েছি এবং কিছু ক্ষেত্রে উল্টাপাল্টা এক্সপোজ ছবি উঠছিল, তবে ওভারঅল থামস আপ। অপর ফ্রন্ট ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের গ্রুপ ফি ক্যামেরা যা বিশাল আকারের ওয়াইড,
এতটা ওয়াইড যে এতে পুরো ক্লাসের সব পোলাপাই নেটে ফেলা সম্ভব ভালোভাবে পজিশন ম্যানেজ করা গেলে। এর কোয়ালিটি মেইন ফ্রন্ট ক্যামেরা থেকে একটু লো ছিল স্পেশালি কম আলোতে, তবে কোয়ালিটি খারাপ বলা যাবে না। তবে লক্ষণীয় ব্যাপার হচ্ছে এতে ওয়াইডের কারণে কিছুটা ডিস্টরশন দেখা যায়, ফিশাই ইফেক্টের মতো কিছুটা, তবে এটা অত বড় সড়ো কিছু না এবং অনেকাংশেই স্বাভাবিক। সব মিলিয়ে ফ্রন্ট ক্যামেরা জোস। এবার চলে আসি সর্বশেষ সফটওয়্যার সেকশনে। ব্যাটারি ডিটেলসও এখানে ইনক্লুডেড থাকবে। ওপো F3 তে আছে কালার ওয়েস ভার্সন 3, যা অ্যান্ড্রয়েড মার্শমেলো 6.0 বেসড। কালার ওয়েস হচ্ছে ওপোর নিজস্ব কাস্টমাইজড ইউজার ইন্টারফেস যা অ্যান্ড্রয়েড বেসডই। তাই বুঝতেই পারছেন এতে কালার ওয়েস ও অ্যান্ড্রয়েড নামক দুটি অপারেটিং সিস্টেম একসাথে পাচ্ছেন না। এর পুরো UI জুড়ে আইফোন মানে iOS গন্ধ পাচ্ছিলাম। অনেকে নাকি বলেও ফেলে ওপোর কালার ওয়েসকে নকল করে অ্যাপল তাদের iOS এর UI বানিয়েছে। থাক ভাই, আর হাসতে চাই না, বেশি আসলে আবার মাথায় গ্যাস্ট্রিক হয়ে যেতে পারে। F3 আর UI তে ব্লোট ওয়ান নামক বেহুদা অ্যাপস ভর্তি ছিল অনেক, তবে ট্রানজিশন স্পিড ল্যাগ ফ্রি ছিল। UI মোটামুটি স্মুথ ছিল, কিছু ইউজফুল ফিচার যেমন ক্লোন অ্যাপ এবং কিছু ইউজফুল জেস্টার সুবিধা আছে। ইনবিল্ড ব্যাটারি সেভিংটাও ভালো লেগেছে এবং ইনবিল্ড ভাবেই গ্রিনিফাই এর মতো অ্যাপ ফ্রিজ করে রাখার একটু সুবিধা আছে, যা নোভিস লেভেলেরও যে কেউ সহজেই বুঝবে। আমি আসলে এদের কালার ওয়েস নিয়ে বেশ ইমপ্রেসড, কারণ তারা আসলে দেখার মতো অপটিমাইজ করেছে এটিকে। তবে লেট সফটওয়্যার আপডেট থেকেই যাচ্ছে, যেমন এখন অ্যান্ড্রয়েড ওরিও 8.0 বের হয়ে যাবে প্রায় এমন সময়ে এরা মাত্র মার্শমেলো 6.0 তে। যদিও কাস্টমাইজড রমগুলোতে এসব কিছুটা স্বাভাবিক, মজার ব্যাপার হচ্ছে এতে ভালো অপটিমাইজেশনের প্রভাব পড়েছে ব্যাটারি ব্যাকআপেও। এর 3200mAh লিথিয়াম আয়ন ব্যাটারি খুব ভালো পরিমাণ ব্যাকআপ দিয়েছে। একে তো মোটামুটি লো পাওয়ার চিপসেট, তার উপর ভালো অপটিমাইজেশন মিলে প্রায় 6 ঘন্টার উপরে স্ক্রিন অন টাইম পেয়েছি, যা দিয়ে মোটামুটি একদিন চালানো খুবই ইজি। তাই এদিক দিয়েও থামস আপ। এবার একটু আউটসাইড কথা বলবো। এই প্রাইস রেঞ্জে কিছু দিক দিয়ে আরও বেটার কনফিগার ডিভাইস পাওয়া সম্ভব। আমি সাজেস্ট করব Xiaomi Redmi Note 4 SD বা Note 4 XK। 15,000 আশেপাশে দামে অসাধারণ ব্যাকআপ দিবে এটি। এখন এটির একটি শর্ট ব্রিফ দিব ওপো F3 এর ভার্সাসে। ডিজাইন দুটোটাই মেটাল বিল্ড, সলিড কোয়ালিটি এবং ডিজাইন যার যার উপরেই ছেড়ে দিচ্ছি। ডিসপ্লে নোট 4 এক্স এর ডিসপ্লে কালার কন্ট্রাস্ট সাপনের সব দিক থেকে F3 থেকে বেটার, কেবল প্রোটেকশন F3 এর ভালো। হার্ডওয়্যার পারফরমেন্সের দিক দিয়ে অনেক ভালোভাবেই জিতেছে নোট 4 এক্স। এর স্ন্যাপড্রাগন 625 চিপসেট অনেক বেটার ওপো F3 এর MT6750T থেকে। গেমিংয়েও বেটার, তবে F3 এর অপটিমাইজেশন ভালো হয়, ডেইলি রেগুলার টাস্কে বেশি পার্থক্য করতে পারেনি নোট 4 এক্স। সফটওয়্যার এখানে বলার মতো কিছুই নেই, কারণ Xiaomi-র MIUI এবং ওপোর কালার ওয়েস দুটোই যার যার পছন্দ অনুযায়ী চুজ করবেন। ক্যামেরা এখানে সেই ওপো F3 পুরো সুপারস্টার। নোট 4 এক্স এর ক্যামেরা যেখানে মোটামুটি লেভেলের, সেখানে ওপো F3 পুরাই পাংখা, স্পেশালি ফ্রন্ট ক্যাম তো জোস। ব্যাটারিতে নোট 4 এক্স আনবিটেবল, এমনকি এইটা টানা ইউজ করে 0% চার্জে আনাও বেশ কষ্টসাধ্য ব্যাপার। তাই সব মিলিয়ে যদি আপনি বেসিক লেভেলের ইউজার হন এবং হেভি কিছু করার দরকার না হয় মোবাইল দিয়ে, তাহলে গো ফর ওপো F3। গ্লোবাল একটি ব্র্যান্ড থেকে এই দামে এইরকম একটি ডিভাইস পাওয়া আসলেই ভালো ব্যাপার। আর যদি আপনি হেভি ইউজার হন এবং যেটাকে মূলত বলে পাওয়ার ইউজার, মানে গুড পারফরমেন্স এবং অসাধারণ ব্যাকআপ লাগে, তাহলে 10,000 টাকা বাঁচিয়ে Xiaomi Note 4 এক্স দেখেন। এই ছিল ATC অ্যান্ড্রয়েড ToTo কোম্পানি থেকে ওপো F3 এর ফুল রিভিউ। আশা করি সকল ফ্যাক্ট ভালোভাবে বুঝাতে পেরেছি। ভালো লাগলে ফেসবুকে শেয়ার দেন ভিডিওটি এবং না লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করেন। থ্যাংক ইউ। দিস ইজ আশিকুর রহমান তুষার সাইনিং আউট।